নারকেলডাঙ্গা টালির চালের ঘর থেকে এই প্রসন্ন রায়ের উত্থান। এসএসসি নিয়োগ কাণ্ডে গ্রেফতার মিডলম্যান প্রসন্ন রায়, গাড়ি ভাড়া দেওয়ার অফিস গৃহ শিক্ষক সেন্টার থেকে কিভাবে তার উত্থান, চাকরি দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের উত্থান নিয়ে বাড়ছে রহস্য। আমরা আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। পার্থ, শুরুতেই তোমার থেকে জানতে চাইবো যে টালির চালার বাড়ি এবং সেখান থেকে আজকে প্রসন্ন রায় মিডলম্যান এবং এই মুহূর্তে সিবিআই এর তাকে গ্রেফতার করেছে, কি হবে কিছুক্ষণের মধ্যেই আলিপুর আদালত তার রায় ঘোষণা করবে, কি কি তথ্য প্রসন্ন রায় সম্পর্কে জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, গোটা বিষয়টা জানার পরে কিন্তু স্থানীয়রা রীতিমতো অবাক, এবং যে বিষয়টা তোমাকে বলবে এক এক করে গোটা বিষয়টা। আমরা বর্তমানে নারকেলডাঙ্গা মেন রোডে দাঁড়িয়ে রয়েছি এবং দেখতে পাচ্ছ আমার সহকর্মী সন্দীপন গুপ্ত যে ছবি তুলে ধরছে, এই যে নারকেলডাঙ্গা মেন রোডে 69 নম্বর নারকেলডাঙ্গা মেন রোড কলকাতা 54, এবং এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে আইডিয়াল টিচার্স ইউনিট। এবং এই আইডিয়াল টিচার্স ইউনিটটা কার, এবং এই যে যেমনটা জানা যাচ্ছে এটা কিন্তু প্রসন্ন রায়দের এইটা তাদের এই টিচার্স ইউনিট, যেখান থেকে কি না এখানে হোম টিউটার প্রোভাইড করা হতো, অর্থাৎ কারোর কোনো শিক্ষকের দরকার এখানে আসতেন তারা, বাড়ি বাড়ি এখান থেকে শিক্ষক দেওয়া হতো। এর পাশাপাশি জানা যাচ্ছে প্রসন্ন রায়ের কিন্তু এখানে একটি গাড়ির সে ব্যবসা করতো, এবং সেই গাড়ির ব্যবসার এখান থেকে কোনো কারবার না করলেও আরও একবার দেখাতে পারবো ছবিটি যে এই যে ঠিকানা, এই ঠিকানাতেই তার কিন্তু একটি গাড়ি রেন্টালের অফিস, এটাই যে হচ্ছে নারকেলডাঙ্গা মেন রোডে। অন্যদিকে প্রসন্ন এলাকায় কিন্তু রাকেশ নামে পরিচিত, এবং এই রাকেশের বড় হওয়া এবং তার পরবর্তীকালে ফ্ল্যাট নিয়ে চলে যাওয়া, একের পর এক গাড়ি হওয়া তার, তেমনটাই স্থানীয় সূত্রে আমি জানতে পাচ্ছি, সেটা কোথা থেকে ঠিক উল্টো দিকে রাস্তা ছবিটি দেখতে পাচ্ছ, একটি সোজা যে টালির চালার যে ঘর সেইখানেই কিন্তু ছোট থেকে তাদের বড় হওয়া, এবং তার পরবর্তীকালে এখান থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে তারা এখান থেকে চলে গেল, এবং তার পরবর্তীকালে এই অফিসটি খোলা হতো, কিন্তু প্রসন্ন এখানে খুব একটা বেশি আসতেন না। ঠিক কি হতো, স্থানীয়রা কি বলছেন সেই বিষয়টাকে আরও আমরা জেনে নেব স্থানীয়দের সঙ্গে কথা বলে। এই নারকেলডাঙ্গা মেন রোড এলাকার বাসিন্দা তারা আজকে যখন টিভির পর্দায় এই প্রসন্ন তথা রাকেশকে দেখেন, রীতিমত চমকে ওঠেন। এই রাকেশের তো ছোট থেকে বড় হওয়া এখানে, আপনারা দেখেছেন তো? হ্যাঁ, আমরা দেখেছি যে ওরা ছোট থেকে এখানেই মানুষ, ওর বাবা এখানে স্কুল টিচারই করতো, সেই হিসাবেই আমরা চিনি। হ্যাঁ, এই উল্টো দিকের গলির ভিতরে একটা বস্তি বাড়িতেই ওরা ভাড়া ছিল, দীর্ঘ অনেক দিন ধরে ভাড়া ছিল ওরা। এবার তারপরে ওর বাবা যখন রিটায়ার করে, ওরা আমরা শুনেছিলাম যে নিউ টাউনে ফ্ল্যাট, মানে লটারিতে আগে সেই ফ্ল্যাট পাওয়া যেত, ওতেই ফ্ল্যাটে ওরা চলে যায়। তারপর থেকে এখানে এই দোকানটা আছে, আসতো ওর বাবা আসতো, এবার কিছুদিন, হ্যাঁ, টিচার মানে প্রোভাইড করতো, মানে ধরুন আপনার বাচ্চার টিউশনের মাস্টারমশাই লাগবে কি আন্টি লাগবে, সেটা উনি। হ্যাঁ, আমরা তো অবাক হচ্ছি না, ছোট থেকে এরকম দেখেছি, ওরা তো এরকম ছিল না, হঠাৎ করে এরকম দেখলে তো স্বাভাবিক মানুষ। হ্যাঁ হ্যাঁ, ওদের ওই মানে ওর বাবা রিটায়ার করার পরে মনে হয়। আপনার কাছে এখানে চিঠিপত্র সব আসতো তো? হ্যাঁ, ওদের দোকানটা বন্ধ থাকতো, আমাদের সঙ্গে ভালো রিলেশন ছিল, মানে আসা যাওয়া ওর বাবা মা আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আইডিয়াল কার রেন্টের ওইটা একটা ছিল, তারপরে আর সব ব্যাংকের ওদের সব ট্যাক্সের কাগজ বলুন যাই বলুন আসতো, আমি রাখতাম কখনো যদি। গোটা বিষয়টা জানার পর অবাক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভয় পাচ্ছি যে কি রেখেছি আমরা, আমরা কিছুই জানলাম না, হঠাৎ করে ওকে দেখছি। স্থানীয়রা যে বিষয়টা বলছেন যে একেবারে তারা কিন্তু রীতিমতো অবাক। আরেকবার দেখাবো, একেবারে নারকেলডাঙ্গা মেন রোডে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে উল্টো দিকে সোজা যে বাড়িটি দেখা যাচ্ছে আমার সহকর্মী সন্দীপন গুপ্ত তুলে ধরছে, এখান থেকে কিন্তু এই টালির চালার ঘরে ছোট থেকে বড় হওয়া, তার পরবর্তীকালে এই বাড়িতে ভাড়া থাকতেন তারা, এবং তার পরবর্তীকালে বছর 5 আগে এখান থেকে ছেড়ে তারা ফ্ল্যাট নিয়ে চলে যায়, এবং তারপর একের পর এক গাড়ি হতে শুরু করে এই প্রসন্নর, এবং তার পরবর্তীকালে আজকে গ্রেপ্তার। এবং এই যে অফিস, এই অফিসের ঠিকানাতেই কিন্তু এই যে গাড়ির ব্যবসার জন্য যে অ্যাড্রেস প্রোভাইড করা রয়েছে একেবারে সরকারি নথিতে, সেটা কিন্তু এই ঠিকানাটাই দেওয়া রয়েছে। সেই কারণে স্থানীয় বাসিন্দারা আরো বেশি অবাক হচ্ছেন যে টালির চালার ভাড়া বাড়িতে একটা সময় যিনি থাকতেন, যিনি একটা সময় গৃহ শিক্ষক সরবরাহের কাজ করতেন, সিবিআই এই মুহূর্তে যেটা দাবি করছে যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই প্রসন্ন রায়
তিনি অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করতেন শিক্ষক পদে চাকরির জন্য। এই মুহূর্তে যাকে সিবিআই গ্রেফতার করেছে এবং আলিপুর আদালতে পেশ করেছে।